Hey everyone, assalamu alaikum and hope you all are doing great. মানে কত বছর পর ব্লগ বানাচ্ছি আমি তো জানি না, মানে অনেক দিন হয়ে গেছে আমি কোনো ব্লগ দিই না অ্যান্ড বানাই কোনো বানাই বাট আমি দিই না। সো এটা হচ্ছে ইটস গোয়িং টু বি ঈদ ব্লগ, মানে ঈদে আমি কী করবো। আজকে হচ্ছে চাঁদ রাত অ্যান্ড এর আগেও আমি একটা ব্লগ বানাই রাখছি বাট ওইটা আমি আপলোড করি নাই, সো আই থিঙ্ক ওইটা আমি দিব না, ডিরেক্ট এটাই দেবো ঈদ ব্লগ। অ্যান্ড ইয়েস, এখন হচ্ছে আমার মাথায় যে দেখাই যাচ্ছে পুরো চুবা চুবা, চুপচুপ করে তেল দেওয়া, যেটা আমার একটু পছন্দ না, ভালো লাগে না। কিন্তু ফর ঈদ হচ্ছে আমি আজকে চাদরা, যেহেতু কালকে আজকে সকালে আমি হচ্ছে এই যে অয়েল দিছি একদম ভোরে ভোরে, এখন হচ্ছে আমি ওয়াশরুমে যাবো শাওয়ার নিতে। হচ্ছে পুরো আমি গ্লো আপ দিব ওয়াশরুমে যেয়ে, মানে হেয়ার গ্লো আপ, ফেস গ্লো আপ অ্যান্ড বডি গ্লো আপ যা আছে সব। দেন আমি হচ্ছে হাতে মেহেদি দিব, যেটা এক ফুটো দিনে, এর আগে অলওয়েজ মানে জানলে যে 30টা রোজা হবে তখন জানলে তো আগেই মেহেদি দিই, মানে দুপুরবেলা দিই অথবা সকালে দিই যখনই দিই, বাট এবার কোনো হাতেই কোনো মেহেদি কিছুই দিই নি, তা এখন দিতে হবে, এক হাতেই মেহেদি দিব। সো ইয়া, লেটস গো ফর শাওয়ার, তারপর আবার আসতেছি। ওকে, তো আই এম ডান উইথ শাওয়ারিং অ্যান্ড অল, সব কিছু হচ্ছে আমার করা শেষ। এখন আমি একটু স্কিন কেয়ার করবো, সিরাম তারপর ময়েশ্চারাইজার অ্যান্ড অল একটু দিব, মাস্ক দিতাম বাট এখন টাইম নেই, কত 11টা বাজে, হাতে হচ্ছে মেহেদি দিতে হবে, কিছুই দিই নাই, কিছুই করি নাই, তাই এখন এগুলো করবো। আর একটু স্কিন কেয়ার করবো, আগে মেহেদি দিব তারপর মেহেদি শুকাই গেলে তারপর একটু স্কিন কেয়ার করবো, তারপর ঘুমায় যাবো, দেন সকালে ঈদ। দিস ইজ হাউ মাই মেহেদি লুকস লাইক, আমি হচ্ছে এতটুকু দিয়েছি অ্যান্ড এই হাতে কিছুই দিই নাই, পুরো খালি, এখানেও খালি, এখানেও খালি অ্যান্ড এখানে জাস্ট দিছি কজ এটা হচ্ছে আমি নিজে নিজে দিছি, মানে একটু মুড নাই আমার ভালো মতো, বাট মেহেদি না দিলে এই দিন ফাইভস আসে না। অ্যান্ড হেয়ার ইজ মি কফি, এটা হচ্ছে আমি এখন খাবো, খেয়ে হচ্ছে একটু ফোন টোন চালাবো আর একটু মেহেদির ডিজাইন দেখবো, দেন ঘুমাই যাবো। তো এটা হচ্ছে আমি খেতেছি অ্যাজ ইউজুয়াল, প্রতিবারের মতো এবারও বৃষ্টি আসছে, না নেক্সট ইয়ার আগের বছর আসবে, বাট এবারে যে সেই লেভেলের বৃষ্টি, অনেক বৃষ্টি। এখানে হচ্ছে আমি রোস্ট রান্না করতেছিলাম, আমি অলওয়েজই আমি রান্না করি রোস্ট ম্যাক্সিমাম টাইম অ্যান্ড আমার অনেক ভালো লাগে এটা, মানে আমি জাস্ট রোস্টই খাই, যত কিছুই থাকে মানে খাবারের আইটেমস বাট আমি রোস্টই খাই জাস্ট। এখানে এরকম অবস্থায় এগুলো সব সরাইতে হবে, এখানে বিড়াল ঘুমায়, এটা অনেক ছোট ছিল আগের বাড়িতে, এখন বড় হয়ে গেছে। এখন হচ্ছে আমি ড্রেস পরবো, একটা বেজে গেছে, ড্রেস পরার পর তারপর হলো যে রেডি হবো, খাবো খাবো, খাওয়ার পর রেডি হবো, এটা হচ্ছে আমার ঈদের ড্রেস, মেইন ড্রেস আর কি, আরেকটা আছে বাট আমি আপাতত আজকে এটা একটেছি, আমি পরে আসি। হ্যালো, সো দিস ইজ হাউ আই এম লুক লাইক আফটার রেডি, আমার হচ্ছে ড্রেসটাই কালার বাট এক্স্যাক্ট এই কালার তো আইশ্যাডো নাই আর এইটা অনেক সুন্দর মানে লাগতেছিল আমার, এমনি মানাইছে, তো আমি এই আই লুকটা করছি, এটা আমি ইনস্টাগ্রামেও মানে রিলুক আর কি, রিলুক করে ভিডিও করে তারপর আপলোড দিব, অ্যান্ড দিস ইজ হাউ আই লুক লাইক, সো প্রিটি। এখন আমি আমার আপুর ফোন নিয়ে হচ্ছে ইয়া করতেছি, শ্যুট করতেছি, দ্যাটস আরও বেশি সুন্দর লাগবে, বিকজ আমার ফোনে ভাই আমি যেরকম কালার লাইক মানে আমার স্কিন টু এমন, আমার স্কিন টু এমন, হ্যাঁ বাট আমাকে ওই ফোনের মধ্যে মানে আইফোন X আমার যে কী কালো মানে কী লাগে আমি বুঝি না, আমার টোনই না ওইটা ভাই, আমার টোনই না, এরপর আমার ওইটা লাগে মানে কেমন জানি লাগে, সো আই এম উইথ দিস ওয়ান নাও, তারপর আবার আমারটা দিয়েও করবো, সো আবার ওই লুক দেখা লাগবে। এখন হচ্ছে আপাতত আমরা হচ্ছে খালামারির বাসায় যাচ্ছি, মানে দাওয়াতে যাচ্ছি, সোনিয়া খালা এক লিফট থেকে ঠাস করে আরেক লিফটে চলে যাব এখন, মানে এক বাসা থেকে আরেক বাসা, নট কাছে মানে কাছে না বাসা, বাট আমি হচ্ছে জাস্ট এতটুকুই শ্যুট করছি, বিকজ আমার বেশি বেশি শ্যুট করতে ভালো লাগে না এখন, অ্যান্ড হেয়ার পাশে এসে পড়ছি। তো এখানে হচ্ছে আমি আমার কাজিনকে খুঁজতেছিলাম,
মানে ও হচ্ছে ওয়াশরুমে ছিল, তো দরজা খোলার পর ভাবছি যে দরজা খোলার উপর থাকবে, বাট ছিল না। তো এখানে আমি ভাবছি যে আমি ও ওয়াশরুমে, তো আমি হচ্ছে দাঁড়ায় থাকবো, তারপর ওয়াশকে সারপ্রাইজ দিব। বাট আমি কথা বলে ফেলছি, এন বুঝা ফেলছে, মানে আমি রিয়েলাইজ করছি পরে যে আমি কথা বলে ফেলছি। তো এখানে আমি হচ্ছে ওয়েট করতেছিলাম ওর জন্য, বেরে হইতেছিল না কি করতে সাল্লাই জানে, এখন বের হবে। এন্ড ঈদে আমার মেইন কাজ হলো খাওয়া আর ঘুমানো, বাট এবার হচ্ছে যেহেতু ঘুরতে গেছি এর জন্য হচ্ছে খাইছি জাস্ট, বাট ঘুমাইতে পারিনি। আফটার খাওয়া দাওয়া মানে হচ্ছে মিষ্টি অ্যান্ড অল এগুলো খেয়ে তারপর আমরা যাই হচ্ছে একটা জায়গা, আমি জানি না জায়গাটা কোথায়, মানে এক্স্যাক্টলি এটা হচ্ছে দক্ষিণ গাঁও টাইপ কোনো একটা জায়গা, মানে কী জানি, আই ডোন্ট নো, মানে এক্স্যাক্টলি জায়গার নাম জানি না, বাট এটা হচ্ছে ওদের বাসার সামনে ছিল, মানে ওদের বাসা থেকে এই জায়গাটা কাছে। সো আমরা এখানে গেছি, এখানে হচ্ছে দুই পাশে গ্রামের যেরকম সিনারি থাকে ওরকম ছিল, আর হচ্ছে সামনে একটু পার্ক টাইপের ছিল, মানে পার্কে নর্মাল র্যান্ডম পার্ক যেমন হয় আর কি, ওরকম টাইপ। সো মানে যখন যাচ্ছিলাম রাস্তাটা অনেক সুন্দর ছিল, অ্যান্ড ওয়েদারটা আরও বেশি জোস ছিল, মানে সকালে অনেক বৃষ্টি হয়েছে, বাট এখন যে আকাশের সিনটা আর হচ্ছে মানে একটু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তারপর আবার গরম লাগতেছিলো বিকজ অফ মাই ড্রেস, কিন্তু এখানে অনেকগুলো ছবি টবি তুলছি, তারপর হচ্ছে ভালোই লাগতেছিলো এখানে, আর রোদও হালকা হালকা রোদ ছিল। অ্যান্ড এই জায়গাটা হচ্ছে এরকম ছিল, এটা হচ্ছে আগে জায়গা, তারপর সামনে যাওয়ার পর পার্ক অ্যান্ড অল টাইপ জায়গা ছিল। সো আমরা এখানে বসে হচ্ছে ফুচকা খাই, তারপর চাও খাই, বাট ওগুলো হচ্ছে শ্যুট করতে পারিনি, বাট ফুচকাটা একদমই মজা ছিল না, মানে কেমন জানি ছিল। তো আমরা হচ্ছে ওইখান থেকে ঘুরে এসে পড়ছি, এখন আমরা ছাদে যাব, কেন বাজি ফুটাইতে, নোট বাজি ওই যেগুলো আকাশে উড়ে, মানে এখান থেকে উড়াই এলে তারপর উড়ে যায় ওইগুলা, জীবনের ফার্স্ট আমরা জীবনে উড়াইও নেই, এখন আমরা ছাদে যাব, কজ এটা অন্যজনের বাসায়, আমাদের বাসায় হলে জীবনও জিত করতাম। এখানে হচ্ছে বাজি আকাশে উড়ানোর প্রসেস চলতেছে, আর আমি জীবনে ফার্স্ট দেখছি, মানে প্র্যাকটিক্যালি কীভাবে উড়ায় অ্যান্ড কেমন লাগে, মানে এমনিতে তো মানুষ যেটা উড়ায় সেটা দেখছি, বাট নিজে মানে ওই প্লেসে থেকে কখনো দেখি নাই, সো এটা ফার্স্ট টাইম ছিল। অ্যান্ড ইয়া, তারপর হচ্ছে একদম লাস্টে রাতের 12টার দিকে হয়তো বা, তখন হচ্ছে আমার যে ডান হাতে মেহেদি দেওয়া বাকি ছিল, আমি ডান হাতে মেহেদি দিই নাই, তো আমি সেটা হচ্ছে কমপ্লিট করতেছিলাম, মানে আমার কাজিন আমাকে ডান হাতে মেহেদি দিয়ে দিচ্ছিলো, তখন 12টার উপরে বাজে। সো ওখানেই শেষ।